জানলে অবাক হবেন যে কারণে পাগড়ি খুলে বাড়ি থেকে বের করে দেওয়া হল পাকিস্তানের শিখ অফিসারকে ফের সংখ্যালঘু বিদ্বেষের ঘটনা শিরোনামে এলো পাকিস্তানে সে দেশের প্রথম শিখ পুলিশ অফিসারকে বের করে দেওয়া হলো বাড়ি থেকে এমনকি তার মাথা থেকে পাগড়িও খুলে ফেলতে বাধ্য করা হয় পাকিস্তানের দেরাচাহল গ্রামে স্ত্রী ও সন্তানদের নিয়ে পাকিস্তানের দেরাচাহল গ্রামে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন গুল্লাভ সিং শাহিন নামে ওই পুলিশ অফিসার দুই সালে ট্রাফিক পুলিশ অফিসারে চাকরি পান তিনি তিনি ছিলেন পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার তিনি বলেন আমার তিন সন্তান আর স্ত্রী পরমজিতের উপস্থিতিতে আমাকে পাগড়ি খুলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এভাবেই পাকিস্তানের শিখদের সঙ্গে ব্যবহার করা হয় গত চার এপ্রিল তার সঙ্গে এ ঘটনা ঘটেছে জানা গিয়েছে আর্থিক দুর্নীতির কথা জানতে পেরে সরব হয়েছিলেন তিনি তাই তাকে আটকাতে এই অত্যাচার কাঠগড়ায় পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য তারা সিং ওই পুলিশ অফিসার জানান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির এক শাখা সংগঠনের সদস্য তারা সিং তার পাগড়ি খুলে বেধরক মারধর করেছে আপাতত রাস্তায় দিন কাটাচ্ছেন তারা শিখ পুলিশ আধিকারিকের অভিযোগ কানাডা আমেরিকাসহ বিভিন্ন জায়গা থেকে সংগঠনের নামে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা আদায় করে ওই সংগঠন কিন্তু ওই টাকা কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার হয় না দুই সালে এই দুর্নীতির কথা জানতে পারেন তিনি এরপর থেকে এই শিখ সংগঠনের বিরাট ভাজন হন তিনি বছর চারেক আগেও একই ঘটনা ঘটেছিল দুই হাজার সালে গুলাব সিংয়ের স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করে শিখ সংগঠনের সদস্যরা অভিযোগ ওই ঘটনার পরেও মেলেনি কোনো প্রশাসনিক সাহায্য যদিও গুলাব সিংয়ের অভিযোগ শিখ সংগঠনের তরফে অস্বীকার করা হয়েছে